हे गाइस वेलकम टू द एपिसोड 2 ऑफ किक आउट टिक्स फ्रॉम एनी। और তোমরা যদি আমাদের এই ভিডিওটা দেখার আগে এপিসোড 1 না দেখে থাকো তাহলে অবশ্যই আই বাটনে লিংক আছে গিয়ে দেখে নাও। জানি দেখলে না কিছু করার নাই, তো ওই জন্য এই ভিডিও স্টার্ট করছি উইদাউট ওয়েস্টিং টাইম। লেটস স্টার্ট। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এনি দ্য রট ওয়েলার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করবে, আর বাকিটা তো জানোই, শেয়ার করে দেবে, কমেন্ট করে জানান নতুন কীরকম কন্টেন্ট লাগবে। ততক্ষণের জন্য ভিডিও আগে হয়েছে। কান তো পুরাটা পরিষ্কার করতে পারিনি, দেখি ভেতরের দিকটা অনেকটা করে, মানে ভেতরের দিকে কিছু আছে আর উপর দিয়ে যতটা আছে মোটামুটি পরিষ্কার করছি। বডিতে তো আছে, তিন দিন বেঁচে বেশি ভেতরে গুলা বাঁচা যায়নি, কানে আর ওই তোমার পায়ের ইয়েগুলো না সবগুলো পারিনি বাঁচতে, মানে তোমার কি বলবো যতটা সম্ভব বাঁচতে পারছি আর যত ভেতরে যাচ্ছে তখন আর ইয়ে পাওয়া যাচ্ছে না, আর শুন মানে ইয়ে দিতে ভয় পাচ্ছি, বাই চান্স খোঁচা লাগলে রক্ত বাড়বে, কোনো কিছু রক্ত বাড়বে না, পোকা বার করো নাহলে কুকুর কিন্তু মরে যাবে, বি কেয়ারফুল, টিক পেপার হলে কিন্তু বাঁচাতে পারবে না কুকুরকে, কিন্তু ওইটা দিয়ে বার শোন দিয়ে দিলে যদি রক্ত বার হয় ব্লিডিং হয়, এই যে যেমন লাফালাফি করে শুয়ায় নিয়ে, যেভাবে আমি নৌকা ছিলাম ওইভাবে শুয়ায় নিয়ে ধরে নিয়ে আমাকে ধরে ধরে বার করবে, জানো তো আমি করে পোকা মারতে, কিন্তু ওষুধ দিলে মরবে না, ওষুধ দিলে মরবে যতটা পারা যায় বেঁচে পুরায় যাওয়াটা তো বিপদের কাজ। এই দেখো এটা খুন, হ্যাঁ ওই জন্য মানে যতটা সম্ভব বার করছি, একদম ভেতরে দেখো বার করতে পারিনি, এগুলা কত আছে দেখছো, বুঝতে পারলাম তো আমি দেখেছি, এই যে এই যে শুনটা নিয়ে আসো, তো গাইস মাঝখানে ভিডিওটা পজ করেছিলাম এবং পুরোটা দেখাতে পারিনি বিকজ ওই সময় অরিন্দম দা আসলো এবং অরিন্দম দা এসে নিজেও পোকা বা মানে টিক্স ব্যবহার করছিল, তো আমাকে আর ভাইকে দুজনকে ধরতে ছিল, তো ভিডিও করার কেউ ছিল না ওই সময়, তো যাই হোক আমি একবার বলে দিচ্ছি কী কী আমি নিলাম, তো এইটা নিলাম, দিস ইজ স্পট অন, স্পট অনটা টিক্সের জন্য এইটুকু থাকে, দেখিয়ে দিচ্ছি 2.68 ml, 400 টাকা দাম আছে, অ্যাভারেজ 350 মতো পড়ে, আর এটা অ্যালকোহল সোয়াব সবসময় লাগে না, তো এটা বাইবেল ডিসের, এটা এক মাস অন্তর অন্তর দিতে হয়, আর একটা চিউইং ক্যালসিয়াম বোন, আর ডাইজেশনটা তো আগেই দেখেছো রুজ ডাইজেশন ওটা শেষ হয়ে গেছে আগেরটা, সেই জন্য একটা নিলাম, আর নতুন যেটা সেটা হচ্ছে ভ্যাকসিনেশন কার্ড, এটা ছিল আগে, সো এখন নতুন হলো, অ্যান্ড দিস ইজ আ ডেভেলপড ওয়ান কম্প্যানিয়ন অ্যানিমাল পাসপোর্ট, এই এটার সাহায্যে আপনারা পেট নিয়ে যে কোনো জায়গায় যাওয়া যাবে, আমাদের লাইটে আনছি, এখানে ডিটেলসটা আছে পেছনে, আর এখানে ভ্যাকসিনেশন কার্ড, আমার পেছনে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আছে বিভিন্ন ওষুধে, দিস ইজ আওয়ার অ্যানিস পাসপোর্ট। সো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, আর এপিসোড 1 দেখতে আবার বলছি ভুলবে না, আই বাটনে আসছে হয়তো, এটা ক্যালসিয়াম, আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, চলো দেখা হচ্ছে তাড়াতাড়ি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।